শুধু গানের জগত নয়, ভারতের ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লতা মঙ্গেশকরের নাম। তিনি ছিলেন ক্রিকেটের ভক্ত, আরও খোলা করে বললে বলতে হয় লতা মঙ্গেশকর ছিলেন সচিন টেন্ডুলকারের খুব কাছের মানুষ। দুই ভুবনের বাসিন্দা হলেও সচিন লতার সম্পর্ক ছিল অন্যরকম কিছু। সে কথাই জানাচ্ছেন সুব্রত সাহা তার আরেকটি রিপোর্টে। ক্রিকেটের সাথে লতা মঙ্গেশকরের সম্পর্কের যেসব উদাহরণ উল্লেখ করা যায় তার অনেক কিছুই চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতে। ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে সেবার যখন ভারত প্রথম বিশ্বকাপ জিতল, তখন ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর সেই দলকে সম্মান জানিয়ে স্টেজে গান গাইলেন লতা। এরপর ক্রিকেটের সাথে লতার গল্পের সবটাই যেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার কেন্দ্রিক। ২২ গজের ব্যক্তিত্ববান মানুষটিকে লতা বারবারই কাছে টেনে নিয়েছেন, কিংবা আমন্ত্রণ রক্ষা করতে সশরীরে সচিনের বাড়িতে গেছেন। এই তো খুব বেশি দিন আগের কথা নয়, নিজের ৮৩তম জন্মদিনে সচিনকে ডেকে নিয়েছিলেন লতা। সচিনও গুনিয়ে এই মানুষটিকে সম্মান জানাতে কার্পণ্য করেননি কখনো। নিজের ব্যবহার করা টি শার্ট কিংবা ব্যাট সবই লতার হাতে তুলে দিয়েছেন স্মারক হিসেবে সময়ের সাথে সাথে। দুজনের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার পিছনে একটা কারণ স্পষ্ট ছিল। সচিনের বাবা রমেশ তেন্ডুলকার ছিলেন মারাঠি একজন কবি, তার কথা বিভিন্ন অনুষ্ঠানে এসে বারবারই স্মরণ করেছেন লতা। তাই সচিন হয়তো পছন্দের প্লে লিস্টে লতাকেই রেখেছেন বারবার, হোক সে ক্রিকেট খেলতে গিয়ে ভ্রমণে কিংবা কারণে বা অকারণে। মানে ট্রাভেলিং করা শুরু কিয়া তো মেরে পাস ওয়াকম্যান হুয়া করতা থা পেলে, उसके बाद सीडी प्लेयर था, फिर वो एमडी प्लेयर्स आए और अभी आईपॉड्स है, मगर उसपे म्यूजिक लता दीदी का ही था। एक इंसान के नाते भी मुझे सचिन बहुत अच्छे लगते हैं। सम्मान और ভালোবাসাটা দুজনেরই ছিল সমানে সমান, তাই তো মঞ্চ ভরা লোকের সামনে সচিনের জন্য, হ্যাঁ শুধুমাত্র সচিনের জন্য গানও গেয়েছেন লতা। মিজাসা তোমালা বললো কি তোমালা আইচ স্থান দিলে আর আমি তোমচা মুলগা স্যার কয়তার তু যাহা যাহা রহেগা। এসব প্রাপ্তির আনন্দ নিয়েই হয়তো সচিন নিজের মনে লতাকে বাঁচিয়ে রাখবেন আজীবন। সুব্রত সাহা, NTV স্পোর্টস ডেস্ক।